ক্যারাটে শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাপান থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে উপস্থিত হলেন জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের সিহান সিনা কাতসুতোশি। বুধবার তিনকোনিয়ায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে একটি সেমিনারে তিনি অংশগ্রহণ করেন। এই সময় ক্যারাটের প্রয়োজনীয়তা এবং কিভাবে আরও অত্যাধুনিক ক্যারাটে শেখা যায় সে বিষয়ে তিনি আলোকপাত করেন। ব্ল্যাক বেল্ট শিক্ষক থেকে হোয়াইট বেল্ট শিক্ষার্থীদের আধুনিক ক্যারাটের প্রশিক্ষণ দেন। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে আমার 40 বছরে দেখতে পেয়েছি যে জেলার ছেলেমেয়েরাই কিন্তু বিভিন্ন প্রতিযোগিতা থেকে মেডেল সবচেয়ে বেশি পায় এবং কারাতে জেলার ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি ভালো কারাতে করে, পারফরমেন্সও তাদের সবচেয়ে বেশি। এদিন এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন সংস্থার ভারতের চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী, বর্ধমান জেলার প্রশিক্ষক চন্দন সরকার সহ জেলার 70 জন ব্ল্যাক বেল্ট শিক্ষক ও 250 জন ছাত্রছাত্রী। আজকে জাপান থেকে আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সিনা সিহান, উনি জাপান থেকে এসেছেন। এটা আমাদের ইতিহাসের একটা গর্ব, দীর্ঘ 40 বছরেও এরকম জাপানের কোনো টিচারকে আমরা বর্ধমান জেলাতে পাইনি। তো আমরা এই বছর খুব সৌভাগ্য যে ওনাকে বর্ধমানে নিয়ে এসে আমরা টেকনিক্যাল পার্টটাকে আরও আমাদের ছাত্রছাত্রীদের খুব ভালো করে শেখাতে পারছি এবং উনি নিজের হাতে ওনার টেকনিক্যাল পার্টগুলি দেখাবেন এবং বিভিন্ন কলাকৌশল দেখাবেন। আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে যেরকম ট্রেনিং হয় সেই ট্রেনিংটা এখানে বর্ধমান লায়ন্স ক্লাবে হবে। একদম একদম অত্যাধুনিক, জাপান সবসময় আপডেট, ভীষণ অত্যাধুনিক কিছু স্কিল আপডেট করার জন্য উনি এসছে। আর স্টুডেন্ট সংখ্যা প্রচুর, প্রায় 250 স্টুডেন্ট আমাদের এখানে পার্টিসিপেট করেছে এবং বহু প্রায় 70-80 জন ইন্সট্রাক্টর ব্ল্যাক বেল্ট এখানে উপস্থিত আছেন। আগামী দিনে ভবিষ্যতে আমরা চাইছি এরকম বর্ধমান জেলায় যেন আরও ফরেনের ট্রেনারকে নিয়ে এসে যেন এখানে আমরা ট্রেনিং করতে পারি। আমাদের এখানে আরও একজন উপস্থিত আছেন, তিনি অল ইন্ডিয়া চেয়ারম্যান JKEWF ইন্ডিয়া, মাননীয় সোমনাথ পাল চৌধুরী। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।